বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা টেস্টনেট ভিডিও নিয়ে। আজকের এই টেস্টনেট প্রজেক্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, আর এটা হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। আজকে বলতে কি, কালকে শেষ হয়ে যাবে। তো আপনারা যত সম্ভব আজকের মধ্যে কাজ শেষ করবেন পুরোপুরি, তাহলে আশা করি পেমেন্টটা পাবেন। তো এটা আনলিমিটেড কীভাবে করবেন এবং সব কিছু ডিটেলসে দেখাবো যে কীভাবে জয়েন করবেন। তো এই প্রজেক্টটা আমি করছি আরও 3-4 দিন আগে, বাট তখন আমি যখন করছিলাম তখন বেশ ভালোভাবে কাজ হচ্ছিলো, কিন্তু এখন একটা প্রবলেম হওয়ার কারণে এই কদিন ভিডিওটা দিই নাই। তো এখন আপনাদের সেই প্রবলেমের সলিউশন প্লাস তাদের একটা নতুন আপডেটও আসছে, সে আপডেট সহ পুরো ভিডিওতে দেখাবো। তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করবেন। জয়েন করার পর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেল এবং গ্রুপের উপর চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখানে পিন অপশান পাবেন, পিনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের চ্যানেল এবং গ্রুপটা সবার উপরে চলে আসবে। এর ফলে কোনো এয়ারড্রপ বা আপডেট আসলে মিস হবে না। এখানে সবসময় কিন্তু নতুন নতুন এয়ারড্রপ লিমিটেড যে এয়ারড্রপগুলো থাকে এগুলো দিয়ে থাকি। তো এখানে বাইন্যান্সের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু বড় অ্যামাউন্টের একটা গিভওয়ে চলতেছে। তো যারা ওই প্রজেক্টে জয়েন করবেন এই যে ভিডিওটা দেখে জয়েন করে নেবেন। তো আজকের প্রজেক্টটা শুরু করি, কীভাবে কী করবেন। তো শুরুতে আপনার লাগবে কিউ ব্রাউজার। তো যারা কিউ ব্রাউজার দিয়ে করবেন তারা চাইলে ওইটা দিয়ে করতে পারেন, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আমি কিন্তু টোকেন পকেট সবসময় সাজেস্ট করি। তো এই প্রজেক্টটা আমি টোকেন পকেটের মাধ্যমেই করাবো। তো কীভাবে জয়েন করবেন, এই যে শুরুতে এখানে আরপিসির একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে জিরো সোয়াপের টেস্টনেট প্রজেক্টটাতে নিয়ে আসবে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টেস্টনেট প্রজেক্ট, এটা ইথেরিয়াম নেটওয়ার্কের প্রজেক্ট, আর আজকে যেটা দিচ্ছে এটাও ইথেরিয়াম নেটওয়ার্কেরই প্রজেক্ট। তো দুইটাতেই জয়েন করবেন। তো এখানে কি করতে হবে আমি বলে দিচ্ছি, এখান থেকে যে আরপিসিটা কপি করবেন, করার পরে চলে আসবেন হচ্ছে টোকেন পকেটে। আচ্ছা সরি, আমি এটা দেখাবো না, দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই যে ভিডিওটা দেখবেন, দেখে কাজ করার সময় আপনার আরপিসিটা অলরেডি মানে লাগবেই। তো এই ভিডিওটা দেখে পুরোপুরি কাজ কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার আরপিসিও হয়ে যাবে, এখান থেকে ফসেট ক্লেমও হয়ে যাবে। তো এবার আসি যে আজকের প্রজেক্টটাতে। তো আমি ধরে নিচ্ছি আপনি আরপিসি অ্যাড করছেন, ওয়ালেট অ্যাড করছেন এবং হচ্ছে ইথেরিয়ামটাও কালেক্ট করে নিয়েছেন। এবার আপনার যে কাজটা সেটা হচ্ছে এই যে এই লিঙ্কটা কপি করবেন। তো জাস্ট টাচ করবেন, আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, চলে আসবেন টোকেন পকেটে। তো টোকেন পকেটে আসার পরে আপনার কিন্তু এখানে যে কোভান টেস্টনেট প্রজেক্টটা আছে ওই মানে ওয়ালেট আছে ওইখানে আসবেন। আসার পরে আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটটা এখানে নেবেন। তো আমি এই ওয়ালেটটা দিয়ে কাজ করতে চাচ্ছিলাম। তো এবার কী করবেন, এখান থেকে ডিসকভার অপশানে আসবেন। ডিসকভার অপশানে আসার পরে উপরে সার্চ বার দেখতে পাবেন। তো এখানে সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করবেন। করার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো কিছুক্ষণ লোড নেবে পেস্ট ওপেন হইতে। তো এইবার আপনার পেজটা পুরোপুরিভাবে ওপেন হবে। দেন এখান থেকে কী করতে হবে, আপনার ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে টোকেন পকেটে, এই সমস্যাটা হয় না, অনেক ভালো লাগে এটা। তো এবার যেটা করবেন এই যে সেটিংস অপশানে একটা ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে ফসেট অপশানটা দেখতে পাবেন। তো ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পরে এখানে গিভ মি OXI এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ আপনার এখানে পেমেন্টের কনফার্মেশন চাইবে। তো আমি আগের ভিডিওতে দেখাইছি আপনারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন, তো এটাতেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো পেমেন্ট ওপেন এখানে ক্লিক করবেন। করার পর ওপেন ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট, দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো ফিঙ্গারপ্রিন্টটা আমি এনেবল করে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে তারা 30,000 টোকেন দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। এই যে অলরেডি আমার এখানে কিন্তু ট্রানজ্যাকশানটা কনফার্ম হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে এই যে এই অপশানটাতে একটা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার অ্যাকাউন্টে কিন্তু, আচ্ছা আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। তো এখান থেকে এই যে আমি যদি এবার অ্যাড্রেসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কিন্তু এখানে 30,000 OXI টোকেন কিন্তু চলে আসছে। তো এবার আপনাকে যেটা করতে হবে, এই 30,000 টোকেন দিয়ে আপনার এখানে একটা NFT বাই করতে হবে। NFT বলতে একটা মনস্টার NFT যে বাই করতে হবে। তো এখান থেকে কী করবেন, 3-ডট মেনুতে ক্লিক করবেন। করার পর এখানে মার্কেট প্লেসে যাবেন। তো মার্কেট প্লেসে যাওয়ার পরে এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত NFTটা খুঁজে বের করতে হবে। তো আপনার এখানে অ্যামাউন্ট আছে কিন্তু 30,000, এটা মাথায় রাখবেন। রাখার পরে এই যে এখান থেকে কিন্তু NFT যে আমি একটা পাইছি অবশ্য, এটা হচ্ছে 9,000-এ। তো আমি চাইলে এটা কিনতে পারবো, কিন্তু আমি এটা কিনবো না, আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে এটা কিনতেছি না। আপনারা সহজে হয়তো বা এইরকম টোকেনটা পাবেন না। তো আপনারা কী করবেন, আপনারা পাইতে পারেন এরকম 30,000। 30,000 যদি পুরোটাই আপনি দিয়ে দেন তাহলে আপনার অনেক সময় গেম খেলতে অসুবিধা হবে, অনেক ঝামেলা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যদি একটা দিয়ে সম্ভব হয়, যদি আপনি এরকম 9,000-এরটা পেয়ে যান বা 25,000, 20,000, 28,000 এরকম পেয়ে যান তাহলে ওইটা কিনে নেবেন। আর যদি না পান সেই ক্ষেত্রে আপনার কী সমস্যা হবে আমি বলে দিচ্ছি, মানে তখন আপনি কী করবেন। তো এখান থেকে ক্রস অপশানে ক্লিক করে কেটে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন আপনি আবার আপনার নতুন ওয়ালেটে। তো এটা আমার আরও নতুন ওয়ালেট। এখানে কী করবেন, আবারও আপনি যে ডিসকভার অপশানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করে দেবেন। অবশ্যই VPN ইউজ করবেন,
আর যদি সম্ভব হয় তাহলে আপনার যদি ক্লোনার থাকে অ্যাপ ক্লোনার, তাহলে আপনি নতুন একটা টোকেন পকেট দিয়ে অ্যাপ ক্লোন করে নেবেন। তো এবার আমি এটা ভিপিএন কানেক্ট করার পরে এইটা ই করলাম, পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। আবার এটা কিন্তু আমার নতুন ওয়ালেট, ঠিক আছে? তো এবার যেটা করবেন, আবারও একইভাবে ফসেটটা ক্লেম করবেন। তো এখানে কানেক্ট করার কথা বলতেছে, কানেক্টে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এরপর আবার একইভাবে ফসেটটা ক্লেম করে নেবেন, এটা কিন্তু আপনার সেকেন্ড ওয়ালেট, ঠিক আছে? তো এখান থেকে গিভ মি ওএক্সআই ক্লিক করবেন। তো অলরেডি এই ওয়ালেটটা আমার ক্লেম করা শেষ। এবার এই যে এখানে অ্যাড্রেসে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আবার জিরো দেখাচ্ছে, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড ওয়ালেটটাও এখানে 30,000 টোকেন আছে, ঠিক আছে? তো আমার ফার্স্ট ওয়ালেটেও 30,000 টোকেন, সেকেন্ড ওয়ালেটেও 30,000 টোকেন। এবার কেটে দেবেন, দেওয়ার পরে এখানে অ্যাসেট অপশানে আসবেন। আসার পরে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে যে ওএক্সআইয়ের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এটা কপি করবেন। করার পরে আসবেন আপনার আপনার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে আসবেন। আসার পরে যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, কাস্টম টোকেনে ক্লিক করার পরে এখানে অ্যাড টোকেনে ক্লিক করবেন। দেন আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা এখানে পেস্ট করে দেবেন। এরপরে যে কোনো জায়গায় টাচ করবেন, দেখবেন যে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি অ্যাড করাই আছে, জাস্ট আমি প্লাসে ক্লিক করে দিলাম, আমার এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার এখানে 30,000 টোকেন আছে। তো একইভাবে আপনার যে আরও একটা ওয়ালেট আছে মেইন ওয়ালেট, ওই ওয়ালেটেও আপনার এটা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুই ওয়ালেটে 30,000 30,000 করে আছে। তো এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ওয়ালেট দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো আমি এই ওয়ালেট দিয়ে কাজ করতে চাচ্ছি। এবার কী করবেন, এখানে ওএক্সআই ক্লিক করবেন, রিসিভে ক্লিক করবেন, দেন এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে চলে আসবেন আপনি আপনার যে সেকেন্ড ওয়ালেটটা আছে ওই ওয়ালেটে আসবেন। আসার পরে ওএক্সআই ক্লিক করবেন, ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, দেন আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটাতে পেস্ট করে দেবেন। দেওয়ার পর অলে ক্লিক করবেন, আপনার এটা চলে আসবে। দেন এখান থেকে যে কনফার্মে ক্লিক করবেন, আপনার পেমেন্টটা কনফার্মেশন করবেন, তাইলে আপনার ওই ওয়ালেটে আরও 30,000 চলে যাবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 60,000 হয়ে গেছে। এটা দিয়ে আমি ইজিলি এনএফটি ক্লেম করতে পারবো। তো আবার এবার ডিসকভার অপশানে যাবেন, যাওয়ার পরে আপনার যে অ্যাড্রেস মানে ওয়েবসাইটটা এখানে হিস্ট্রির মধ্যে দেখতেই পাবেন, জাস্ট ওইখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে পেজটা কিছুক্ষণ লোড নেবে। তো আপনার মেন ওয়ালেটে আসার আগে অবশ্যই আপনার ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন। তো এবার আমি যদি এই যে এখানে আমার অ্যাড্রেসে যদি ক্লিক করি, দেখতে পাবেন আমার এখানে 60,000টা আছে, এই যে 60,000। তো এবার কী করবেন, এই যে এখানে থ্রি লাইন মেনু আছে, থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে মার্কেট প্লেসে যাবেন, এই যে মার্কেট প্লেসে যাওয়ার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটা এনএফটি ক্লেম করবেন। আচ্ছা, যাই হোক, 26,000 দিয়ে আমি এই এনএফটিটা ক্লেম করতে যাচ্ছি। তো এখানে ক্লেম করার জন্য কী করবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনার পেমেন্টটা কনফার্ম করবেন, দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে বাই নাও অপশানটা ইনেবল হয়ে যাবে। এবার বাই নাও ক্লিক করবেন, আপনার এরপরে কনফার্মেশন চাইবে, কনফার্মে ক্লিক করবেন, দেন এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার এটা কেনা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি কেনা হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, একটা ব্যাটেল করতে হবে, মানে একটা গেম খেলতে হবে। তো এর জন্য কী করবেন, থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে এই যে ব্যাটেল অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু উপরের দিকে আসবেন, আসার পরে আপনার এই, তো আমি এখানে দুইটা এনএফটি বাই করছিলাম। তো প্রথমটা দিয়ে আমি উইন হইতে পাই নাই, এবার সেকেন্ডটাতে আপনারা কীভাবে কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে পিকড অপশানে ক্লিক করবেন, তো এখানে পিক অপশানে ক্লিক করার পরে দেখাবে যে পিকড, মানে আপনার এটা নেওয়া হয়ে গেছে। এবার কী করবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখান থেকে এই যে বেট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার মানে পেমেন্টটা কনফার্ম করতে হবে, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, আপনার এখানে একটা অটোমেটিকলি গেম প্লে হয়ে যাবে। তো আপনার কিছুই করতে হবে না, জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার এখানে উইন করছেন কিংবা লস্ট করছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে উইন করে গেছি। তো এরপরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে চাইলে আপনি আরও একটা গেম প্লে করতে পারেন, অথবা না চাইলে দরকার নাই। তো এখানে রিকোয়ারমেন্ট ছিল একটা, তো একটা আমার কমপ্লিট। তো আমি চাচ্ছি আরেকটা করতে। তো এটা তো দেখতে পাচ্ছেন যে আমি এটা তো উইন করে ফেলছি। তো এবার কী করব, তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এখানে দুইটা কাজ কমপ্লিট, এনএফটি ক্লেম করা প্লাস হচ্ছে একটা ব্যাটেল করা। এবার এখানে আপনার স্টেকিং করতে হবে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ফার্মিং অপশান পাবেন, তো ফার্মিংয়ে ক্লিক করবেন। তো ফার্মিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার কতগুলো এনএফটি আছে আপনার কাছে এটা দেখতে পাবেন। তো আমার এখানে এইখানে একটা এনএফটি আছে, এবং এই যে এইখানে আরও একটা এনএফটি আছে। তো আমি চাচ্ছি এইটা ইয়ে করার জন্য। তো কী করবেন, এখান থেকে অ্যাপ্রুভ অপশানটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভ অপশানে একটা ক্লিক করবেন, আপনার পেমেন্টটা কনফার্ম করতে বলবে, পেমেন্টটা কনফার্ম করে দেবেন। তো এবার আপনি এখানে স্টেকিং অপশানটা ইনেবল হয়ে যাবে, স্টেকে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ও সরি, এখানে আগে সিলেক্ট করতে বলবে, তো আগে সিলেক্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, দেন আপনার পেমেন্টটা কনফার্ম করে দেবেন, আপনার কাজ শেষ।
তো এইটুকু ছিল আপনার কাজ। শুরুতে আপনার হচ্ছে একটা এনএফটি ক্লেম করতে হবে, মানে ফসেট ক্লেম করতে হবে, এরপর এনএফটি ক্লেম করতে হবে, এরপর একটা গেম প্লে করতে হবে, দেন একটা স্টেকিং করতে হবে। তো সবগুলো কাজ কমপ্লিট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, তাদের একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মটা পূরণ করতে হবে। তো গুগল ফর্মটা পূরণ করার আগে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে এখান থেকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, মানে ছবি, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ টু গ্যালারি অপশন দেখতে পাবেন, এই ছবিটা সেভ করবেন। করার পরে এখান থেকে নিচের যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন। করার পরে চলে আসবেন আপনার টুইটারে। তো এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে এই যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার একটা ছবি এখানে আপলোড করে দেবেন। সরি, আপনার ছবি না, আপনি যে ছবিটা ডাউনলোড করলেন সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। তো আপনার ছবিটা সিলেক্ট করলেন, দেন আপনি যে লেখাটা কপি করে আনছিলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন। সাথে আপনার যদি কিছু লিখতে মন চায়, নাইস প্রজেক্ট, গুড প্রজেক্ট, হাবি যাবি, এগুলো, তো আপনি এখানে এটা লিখে দিতে পারেন। তা লেখার পর চাইলে আপনি দুই তিনজন ফ্রেন্ডকে ট্যাগও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ট্যাগ করলাম না, কারণ আমি অলরেডি একবার এই একই জিনিসটা লেখা সহ ট্যাগ সহ সাবমিট করছি। তো এখন যদি আমি ওইটা আবারও একই সেম দেখাই তাহলে কিন্তু আমার এটা মাল্টিপল হতে পারে, এর কারণে আমি এর করলাম না। তো এবার কী করবেন, এই যে টুইট অপশানটা দেখতে পাচ্ছেন, টুইট অপশানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে চলে আসবেন আপনার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পরে কী করবেন, এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই পুরো পেজের একটা স্ক্রিনশট নেবেন, এবং এই যে এখানে যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখান থেকে এই যে কপি লিঙ্ক টু টুইট এখানে ক্লিক করবেন, আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার যেটা করতে হবে, এই যে এখান থেকে গুগল ফর্মটা পূরণ করতে হবে। গুগল ফর্মে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে থ্রি ডট মেনু থেকে ক্লিক করে আপনার পছন্দ মতো যে ব্রাউজার আপনার, সেই পছন্দের ব্রাউজারে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে কি ব্রাউজারটাতে নিয়ে যাব। দেন আপনার সামনে গুগল ফর্মটা ওপেন হবে। এবার যেটা করবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনার মেইলটা দিতে হবে, এখানে ইয়েস করবেন। তো এখানে আপনার মেইল দিচ্ছেন, এখানে ইয়েস দিচ্ছেন, এখানে তাদের প্রজেক্ট সম্পর্কে কিছু লিখতে হবে। তারা বলছে যে তাদের এটা ইউজ করতে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, ইস্যু পাইছেন কি না। তো আপনি এখানে দেবেন নো। দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা ইচ্ছা দেবেন, আমি এখানে প্রিটি গুড দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি কোথায় থেকে এটা জানতে পারছেন, তো আপনি এখান থেকে কমিউনিটি দিতে পারেন অথবা টেস্টনেট দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার এখানে, বা ফ্রেন্ড দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে এখানে বলতে চাচ্ছে যে কোন মানে ফিচারটা আপনি এই তাদের যে কমিউনিটি মানে ইয়ে আছে, প্রজেক্ট আছে, এখানে দেখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে দিচ্ছি যে ইনক্রিজ ফার্মিং, এখানে দিলাম। তো আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে স্ক্রিনশট নিচ্ছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে। দেন আপনার এখানে রিটুইটার লিঙ্কটা প্রোভাইড করতে হবে। দেন এখানে বলছে যে আইডিওতে আপনি জয়েন করবেন কি না, আমি করবো না, এখানে নো আপনি করলে দিবেন। দেন এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা দিয়ে জয়েন করলেন সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবেন। দেন এখান থেকে এই যে এটা টিকমার্ক দেবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। এটুকু কাজ। তো এখানে আমি আপলোডটা করে দিই। আপলোড করার জন্য শুরুতে এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল ফ্রম ডিভাইস এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এই যে ফাইল অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, দেন রিসেন্ট অপশানটা এখানে চালু। তো আমি আমার ছবিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। দেন আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো আমার অ্যাড্রেসটা কপি করা হয়ে গেছে, এবার আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। তো যদি এখানে আপনার ক্যাপচার পূরণ করতে দেয়, ক্যাপচারটা পূরণ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টেস্টনেটের যে সাবমিশন এটা কনফার্ম হয়ে গেছে। তো এইভাবে আপনারা পুরো প্রজেক্টটাতে জয়েন করে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়েছে, এর কারণে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে অনেক কিছু বিস্তারিত দেখানো হয়েছে, যার কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।